এই ভাড়া বলতে কিন্তু এই আইনে শুধুমাত্র বাড়ি ভাড়াকে বুঝায় নাই। যেমন আগে আমাদের ছিল শুধুমাত্র বাড়ি ভাড়া থেকে আয়, বাট এই আইনে কিন্তু শুধু বাড়ি ভাড়া বুঝায় নাই, বাড়ি ভাড়ার পাশাপাশি অন্যান্য যত ভাড়া আছে, যেমন ধরেন আপনি এখানে কি আছে, জমি ভাড়া হতে পারে, আসবাবপত্র হতে পারে, কারখানা হতে পারে, ব্যবসার আঙ্গিনা, যন্ত্রপাতি, যানবাহন, এই সব কিছুই ভাড়া প্রদান করলে সেখান থেকে যে আয় হবে এটা ইনকাম ফ্রম রেন্ট হিসেবে কাউন্ট। তাহলে ভাড়া বলতে শুধুমাত্র কি নয়, বাড়ি ভাড়া নয়। আর গৃহ সম্পত্তি বলতে কি বোঝায়, এই জিনিসগুলো বোঝায়। এটা আপনাদের পরীক্ষার জন্য এতটা গুরুত্বপূর্ণ না, এজন্য আমি এটা বেশি আলোচনা করতেছি না। আমাদের এখানে বাড়ি ভাড়াটা নির্ণয় করা খুবই মানে কঠিন বা একটু প্রক্রিয়াটা জটিল। আমরা সহজ করে এটাকে বুঝাবো যে বাড়ি ভাড়া নির্ণয় করতে হলে প্রথমত আমাদের যেটা করতে হয়, 1 নম্বর কাজ করতে হয় মোট ভাড়া নির্ণয় করতে হয়, 2 নম্বর কাজ করতে হয় আমাদের খরচগুলো বাদ দিতে হয়। তা মোট ভাড়া নির্ণয় কিভাবে করব এটা ধারা 37-এ বলা আছে। আমাদের এটা পরীক্ষা আসতে পারে, মোট ভাড়া নির্ণয়ের পদ্ধতি কি, এটা হচ্ছে সেকশন 37 অনুযায়ী হবে। ঠিক আছে, এই মোট ভাড়া থেকে আমরা যদি কোনো খরচগুলো বাদ দিই, অ্যালাওয়েবল এক্সপেন্সেস এটা বলা আছে ধারা 38-এ। এখান থেকে ভাড়া থেকে যদি কোনো ব্রড প্রশ্ন আসে তখন এই অংশটা অবশ্যই আসবে যে ভাড়া থেকে বিয়োজনযোগ্য খরচ সমূহ লিখুন, যে ভাড়া থেকে আয় কি এবং ভাড়া থেকে বিয়োজনযোগ্য খরচ সমূহ, কোন খরচগুলো বিয়োজন করার সুযোগ আছে, আইন অনুযায়ী কোন খরচগুলো বিয়োগ করা যায় এটা লিখুন। এটা আমাদের একটি বড় প্রশ্ন আসতে পারে, এজন্য এটা দুই ভাবে প্র্যাকটিসের জন্য পড়ব, পাশাপাশি বড় প্রশ্ন পড়ব। আর মোট ভাড়া নির্ণয়ের একটা সূত্র আছে, এটা মোট ভাড়া নির্ণয়ের সূত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মোট ভাড়া কিভাবে নির্ণয় করতে হবে, এখানে 4টা জিনিস আমাদের ক খ গ এই যে ক গ ঘ ম এই 4টা জিনিস আমাদের যোগ হবে, সেখান থেকে চ মাইনাস হবে। দেখেন তাহলে আমাদের খ হচ্ছে যোগ হবে, আমি বুঝাই, গ হচ্ছে যোগ হবে, ঘ হচ্ছে যোগ হবে, ঙ হচ্ছে মানে 5 নম্বরটা এটা যোগ হবে, আর এখান থেকে চ মাইনাস হবে। এই 4টা কি কথা বলছে, প্রথমটা হচ্ছে আমাদের বার্ষিক মূল্যের কথা বলছে। অর্থাৎ বার্ষিক মূল্য এবং আপনার ভাড়ার পরিমাণ এর মধ্যে যেটা অধিক, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কি যোগ করব। মোট ভাড়া নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু বিষয় যোগ করব, সেখান থেকে শূন্যতা ভাতা মাইনাস করব। যোগ করব মূলত 4টি বিষয়, একটা হচ্ছে আমার প্রাপ্ত ভাড়া, ভাড়া কত, তা ভাড়া কত এটা কিভাবে নির্ণয় করা হবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে এই বার্ষিক মূল্য নির্ণয় করা। বার্ষিক মূল্য মানে কি, এটা আমাদের কিন্তু সেকশন 2-তে একটা ডেফিনেশন দেওয়া আছে। বার্ষিক মূল্য বোঝাতে বলতে বোঝাচ্ছে যে আপনার প্রাপ্ত ভাড়ার পরিমাণ এবং যুক্তিসঙ্গত ভাড়া, এটার মধ্যে যেটা বেশি এটা হচ্ছে বার্ষিক মূল্য। যুক্তিসঙ্গত ভাড়া কি, ধরেন একটা স্থানের একটা যুক্তিসঙ্গত ভাড়া তো আছে, সেই ভাড়া আর আপনি যা পেয়েছেন এর মধ্যে যেটা অধিক এটা হচ্ছে বার্ষিক মূল্য। তাহলে এটা আমরা যোগ করব, যে বার্ষিক মূল্য বা ভাড়া যেটা পেয়েছেন এটা আমি এখানে 5-এর জায়গা মূলত উম হবে না, 1-2 দিয়ে একটা ভিতরে চেঞ্জ হয়ে গেছে এটা। এরপর হচ্ছে সমন্বয়যোগ্য অংশ, ধরেন সমন্বয়যোগ্য অংশ বলতে বোঝাচ্ছে যেমন আপনার ভাড়া হচ্ছে 20,000 টাকা কিন্তু আপনি অগ্রিম দিয়েছিলেন, এজন্য আপনার কাছে 2,000 কম নেওয়া হচ্ছে, তাহলে ভাড়া নেওয়া হচ্ছে 18,000 টাকা। তাহলে এই যে 2,000 কম নেওয়া হচ্ছে এটা তো অলরেডি অ্যাডভান্স হিসেবে আপনি পেয়েছেন, তাহলে 2,000 যোগ করতে হবে। তাহলে আপনি নিট ভাড়া এখন দিচ্ছেন হচ্ছে 18,000 প্লাস ওই 2,000, তাহলে 20,000 আপনার হলো, তাহলে সমন্বয়যোগ্য অংশ। এরপরে আপনার ভাড়াটির কাছ থেকে যদি এর বাইরে অন্য কোনো সুবিধা আপনি নিয়ে থাকেন, এবং যদি কোনো সার্ভিস চার্জ নিয়ে থাকে, এই সবগুলো যোগ হবে। এর থেকে বিয়োগ হবে হচ্ছে আপনার শূন্যতা ভাতা, মানে আপনার যদি কোনো খালি থাকে সেটা আপনার বিয়োগ হবে।
এই শূন্যতা ভাতা, এটা একটা পরীক্ষা আসতে পারে। শূন্যতা ভাতা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এটা বিদ্যুৎ বিল উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করা যাবে। শূন্যতা ভাতা প্রমাণের একটা উপায় হচ্ছে বিদ্যুৎ বিল উপস্থাপন। এর অর্থ হচ্ছে, ধরেন আপনি দাবি করলেন যে আমার একটি ফ্ল্যাট খালি আছে। এখন খালি যে আছে, এটা এনবিআর কিভাবে বুঝবে? এনবিআর যে কিভাবে আইডেন্টিফাই করবে? এটাকে এখন বলছে যে আপনার বিদ্যুৎ বিল কিন্তু এনবিআর ভেরিফাই করতে পারে। এনবিআর বিদ্যুৎ বিল দেখবে যে গত মাসে বিদ্যুৎ কেমন ছিল, এখন খালি আছে, তাহলে বিদ্যুৎ বিল সেখান থেকে কমছে না বাড়ছে? যদি বিদ্যুৎ বিল সেখানে কম হয়, তাহলে এনবিআর ধরবে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে বিদ্যুৎ বিল যেহেতু কম, তাহলে অবশ্যই খালি ছিল বিধায় বিদ্যুৎ বিল কম। তাহলে এটা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট, যে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল যদি কম হয়, তাহলে আমাদের এটাকে দেওয়া হবে যে হ্যাঁ এটা খালি ছিল। আর বিদ্যুৎ বিল যদি আগের মতোই থাকে, তাহলে খালি ধরা হবে না। তাহলে মোট ভাড়া নির্ণয়ের সূত্র আমি সহজে বলি, যে সেখানে আমাদের প্রথম যে অ্যামাউন্টটা আসবে, এটা হচ্ছে আমরা যে ভাড়া পাই বা বার্ষিক মূল্য যেটা বেশি, এটা একটা অ্যামাউন্ট। এর সাথে আমরা যদি অগ্রিম সমন্বয় করি, সেটাও যোগ হবে, প্লাস যদি ভাড়াটের কাছ থেকে অন্য কোনো টাকা অর্থ আমরা নিয়ে থাকি, এটাও যোগ হবে। সার্ভিস চার্জ বাবদ যদি কোনো অর্থ নিয়ে থাকি, যেমন আমি এক্সাম্পল দিই, আপনার ভাড়া পেলেন 20,000, এখানে অগ্রিম সমন্বয় 2,000, তাহলে অগ্রিম সমন্বয় 2,000 টাকা মাইনাস দিয়ে আপনাকে এখন 18,000 টাকা ভাড়া দিচ্ছে। আপনার ভাড়া কত ছিল? 20,000। বা আপনি নিট পেয়েছেন 20,000, তখন অগ্রিম সমন্বয় 2,000, তার মানে আপনার ভাড়া হয়ে গেল 22,000 মাসে। এরপরে ওই ব্যক্তির কাছ থেকে আরো 3,000 সার্ভিস চার্জ নিচ্ছেন, তাহলে আপনার ভাড়া হয়ে গেল 25,000। তাহলে আপনার টোটাল ভাড়া এখানে কাউন্ট হবে 25,000। যদি দেখা যাচ্ছে ওই ব্যক্তি এক মাস খালি থাকে, এক মাস না পান, তাহলে আমাদের ভাড়াটা হবে কত মাসের? 11 মাসের। তাহলে ওই এক মাস বাদ যাবে, 12 মাসের আমরা যে ভাড়া পাই, 25,000 গুণ 12, 3 লাখ ভাড়া পান, সেখান থেকে 25,000 মাইনাস হয়ে আর বাকি 2,75,000 আপনার ভাড়া, মোট ভাড়া হবে। আবারও বুঝেন বিষয়টা, এত কিছু বোঝার দরকার। আপনি যা ভাড়া পাচ্ছেন, প্রাপ্ত ভাড়া বা বার্ষিক মূল্য যেটা বেশি হয় এটা পেলেন, মাসে অগ্রিম সমন্বয় যদি 2,000 থাকে বা 3,000 থাকে, এটা যোগ হবে। এর সাথে আপনার কি যোগ হবে? এর সাথে আপনার যোগ হবে, আর যদি অন্য কোনো অর্থ পেয়ে থাকেন, এটা এর সাথে যোগ হবে আপনার সার্ভিস চার্জ বাবদ যে অর্থ পেয়েছেন, এটা এটা যোগ হয়ে আপনার মাসিক 25,000 টাকা হলো। সেখান থেকে শুধুমাত্র বাদ যাবে আপনার শূন্যতা ভাতা, ভ্যাকেন্সি অ্যালাউন্স, এটা বাদ দিলে আপনার মোট ভাড়া হয়ে গেল। এটা আপনার নিজের ভাষায় লিখবেন মোট ভাড়া সূত্রটা, ঠিক আছে? এই চারটা বিষয় হচ্ছে যোগ, মাইনাস হচ্ছে আমাদের, এটা হবে। তা এটা আমাদের একটু পরিবর্তন আসছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এবছর একটু পরিবর্তন আসছে, আগে কিন্তু এটা এভাবে ছিল না। অগ্রিম সমন্বয় কি, এটা তো আপনারা বুঝতে পারছেন। ধরেন আপনাকে 2 লাখ টাকা অগ্রিম দিল, অগ্রিম দিলে আপনি বললেন যে প্রতি মাসে 2,000 টাকা করে কম রাখা হবে, 3,000 করে কম রাখা হবে, তাহলে প্রতি মাসে এটা সমন্বয় হচ্ছে। তাহলে আপনার অগ্রিম দেওয়ার কারণে ভাড়ার টাকা কমে যাচ্ছে 3,000। যেমন আপনার ভাড়া ছিল 25,000, ওই ব্যক্তিকে এখন দিতে হচ্ছে 22,000, 3,000 টাকা আপনার অগ্রিম থেকে নিয়ে নিচ্ছে, তাহলে ওইটাও আপনার ইনকাম হিসেবে, ভাড়া হিসেবে কাউন্ট হবে। ওকে, তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আমরা মোট ভাড়া নির্ণয় করব। মোট ভাড়া যদি নির্ণয় হয়ে যায়, 2 নম্বর কাজ হচ্ছে ভাড়া থেকে আমরা অনুমোদনযোগ্য খরচগুলো বাদ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন খরচগুলো আমাদের অনুমোদনযোগ্য, আইন কোন খরচগুলো আমাদের অ্যালাউ করে যে এই খরচগুলো আমাদের অনুমোদনযোগ্য খরচ হবে, সেই খরচগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আইন কোন খরচগুলো আমাদের অনুমোদন হিসেবে কাউন্ট করে? এক নম্বর কথা হচ্ছে, খরচের মধ্যে আমাদের এখানে স্পেসিফিক্যালি খরচগুলো দেওয়া আছে, ঠিক আছে? আমাদের এই খরচগুলো আমাদের আসবে, ৬ পর্যন্ত খরচগুলো আসবে। এই খরচগুলো আমাদের মোটামুটি বুঝে নিতে হবে। 1 নম্বর খরচ হচ্ছে, দেখেন এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাড়া থেকে কোন খরচগুলো বিয়োজনযোগ্য, বড় প্রশ্ন। একই সাথে আমরা ছোট প্রশ্ন, বড় প্রশ্নের সবগুলো অ্যান্সার দিব।
এক নম্বর কথা হচ্ছে যে কোনো গৃহ সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের ঝুঁকি বিপরীতে কোনো বীমা থাকলে তার পরিশোধিত প্রিমিয়াম। তাহলে এক নম্বর হচ্ছে আমরা যদি যে প্রপার্টিটা ভাড়া দিচ্ছি এটার এগেনিস্টে যদি কোনো ঝুঁকি বীমা থাকে, তার কিস্তি যেটা আমরা জমা দিই, প্রিমিয়াম যেটা জমা দিই, এটা হচ্ছে আমাদের এক নম্বর খরচ হিসেবে বাদ যাবে। তাহলে এক নম্বর খরচ কি? ঝুঁকি বীমার প্রিমিয়াম, এটা আমরা খরচ হিসেবে বাদ দিতে পারো। দুই নম্বর খরচ কি? যদি আমরা ব্যাংক লোন নিই, বাড়ি নির্মাণ অথবা সংস্কার, সেই ঋণের সুদ, তাহলে এক নম্বর খরচ মনে রাখবেন বীমার প্রিমিয়াম, দুই নম্বর খরচ ঋণের সুদ, অর্থাৎ বাড়ি নির্মাণ বা বাড়ি সংস্কারের উদ্দেশ্যে যদি কোনো আমরা ঋণ নিয়ে থাকি, সেই ঋণের সুদ আমি খরচ হিসেবে বাদ দিতে পারি। এরপর হচ্ছে এই গৃহ সম্পত্তির উপর যে কোনো কর আমরা পরিশোধ করি, যেমন ধরেন আমি হোল্ডিং ট্যাক্স দিয়ে থাকি, আমি ল্যান্ডের ট্যাক্স দিয়ে থাকি, এরকম যত ধরনের ট্যাক্স আমরা পরিশোধ করি, এই ট্যাক্স গুলো কিন্তু আমরা খরচ হিসেবে বাদ দিতে পারবো। তাহলে এক নম্বর কি ছিল? বিমার প্রিমিয়াম। দুই নম্বর ছিল ঋণের সুদ। তিন নম্বর ছিল সকল প্রকার ট্যাক্স। এটা কি হিসেবে বাদ যাবে? ইনকাম ট্যাক্স থেকে বাদ যাবে না, এটা খরচ হিসাবে বাদ যাবে। এরপরে দেখা গেল কি, আপনি একটি বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করেছেন, তা এই কনস্ট্রাকশন শুরু করলে তখন আপনি ঋণটা নিয়েছেন। এখন আন্ডার কনস্ট্রাকশন থাকা অবস্থায় বা কনস্ট্রাকশন চলা অবস্থায় কিন্তু আপনার কিছু ইন্টারেস্ট অলরেডি পে করতে হয়েছে। ধরেন আপনি 2020 সালে একটি বাড়ি তৈরি করা শুরু করলেন, এখন 2020 সালে যখন বাড়ি তৈরি করা শুরু করলেন তখন আপনি ব্যাংক থেকে ঋণ নিলেন, 2023 এসে এই বাড়ি শেষ হলো, তখন থেকে ইনকাম শুরু হলো। এখন এই 21, 22, 23 এই 3 বছরে অলরেডি আপনি ধরেন 3 লাখ টাকা ইন্টারেস্ট পে করেছেন। এখন এই 3 লাখ টাকা যা ইন্টারেস্ট পে করেছেন, এটা পরবর্তী ফার্দার 3 ইয়ার্সে আপনি সমহারে সমন্বয় করতে পারবেন। এইটা আমাদের পরীক্ষায় আসে যে কত বছর পর্যন্ত প্রিভিয়াস ঋণের সুদ সমন্বয় করা যায়, এটা পরবর্তী 3 বছর। ছোট প্রশ্ন, তাহলে আমাদের প্রিভিয়াস সকল ঋণের সুদ পরবর্তী কত বছরের মধ্যে সমন্বয় করা যায়? 3 বছর। যখন থেকে ইনকাম শুরু হবে তখন থেকে আমাদের 3 বছর, অর্থাৎ 2023 সালে যদি ইনকাম শুরু হয়, 23, 24, 25, এই 3 বছরের মধ্যে আমি সমন্বয় করতে পারবো। ওকে, এরপরে আমাদের কিছু খরচ আছে যেগুলো কমন খরচ, এগুলো আসলে স্পেসিফিক ভাবে নির্ণয় করা সম্ভব হয় না, বা এটা কখনো সম্ভব না যে আমি এই খরচগুলো নির্ধারণ করবো। যেমন দেখা যাচ্ছে সার্ভিস চার্জ, আমাদের দারোয়ান বিল আসে, আমাদের লিফটের চার্জ আছে, আমাদের গ্যাস বিল আছে, এরকম ভাবে বিভিন্ন প্রকার খরচ হয় যেগুলোর অ্যাকচুয়ালি নির্ণয় করাটা অনেক সময় সম্ভব হয় না। তা আইন বলছে এই সমস্ত খরচ, যেমন ভাড়া, অর্থাৎ দারোয়ান ভাড়া সংগ্রহ করে, পানি পয় নিষ্কাশন ইত্যাদি যত খরচ আছে, এই খরচগুলো বাবদ তো সার্ভিস চার্জ আমরা ভাড়াটের কাছ থেকে নিচ্ছি, এজন্য আমরা একটা খরচ বাদ দিব। সে খরচটা কি? যদি ভাড়াটা বাণিজ্যিক উদ্দেশ্য হয় তাহলে মোট ভাড়ার 30% খরচ বাদ দিব। কোন ভাড়ার? মোট ভাড়া। আমরা প্রথমে মোট ভাড়া নির্ণয় করেছিলাম সূত্র অনুযায়ী, সেই মোট ভাড়ার 30% আমরা বাদ দিব। তাহলে আবারও বলি, যদি বাণিজ্যিক কাজে আমরা এই ফ্ল্যাটটি ভাড়া দেই, তাহলে মোট ভাড়ার 30% আমরা খরচ হিসাবে বাদ দিব। যদি অবাণিজ্যিক উদ্দেশ্যে আমরা ভাড়া দিয়ে থাকি, তাহলে আমরা 25% খরচ হিসাবে বাদ দেব। এটা কিন্তু পরীক্ষায় আসবে ছোট প্রশ্ন আকারে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে মেরামত আদায় ইত্যাদি খরচ কত পার্সেন্ট হবে? 30%। অবাণিজ্যিক উদ্দেশ্যে বা আবাসিক উদ্দেশ্যে যদি প্রশ্ন থাকে যে আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিলে গৃহ সম্পত্তির কত পার্সেন্ট খরচ হবে? 25% খরচ হবে। তাহলে একটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে, আর একটা হচ্ছে আবাসিক বা অবাণিজ্যিক উদ্দেশ্যে। তাহলে দুটো বিষয়, বাণিজ্যিক উদ্দেশ্যে যদি আমরা ভাড়া দিয়ে থাকি তাহলে আমাদের খরচ হবে 30%। আবারও বলি, কত পার্সেন্ট?
30%। আর যদি অবাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়ে থাকি তাহলে এই সম্পর্কিত খরচ হবে আমাদের 25%। তাহলে এটা অবশ্যই আমাদের এই দুটো বিষয়। বাণিজ্যিক মানে কি? যদি আপনি কোম্পানিকে, যারা বিজনেস করে তাদেরকে ভাড়া দেন, তাহলে বাণিজ্যিক উদ্দেশ্য। অবাণিজ্যিক মানে কি? থাকার জন্য। যেমন আমরা থাকার জন্য যে বাসাগুলো ভাড়া দেই, সেখানে ওই ভাড়াটি থেকে তো সার্ভিস চার্জ নেওয়া হয়, তখন সে কি করবে, বাড়ির মালিক 25% মেরামত খরচ দিবে। আর যদি ওই বাড়ি কোম্পানিকে ভাড়া দেয়, কোনো কোম্পানি, লিমিটেড কোম্পানি বা পাবলিক কোম্পানি, ব্যাংক, বিমা, যত আর্থিক প্রতিষ্ঠান যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছে যদি ভাড়া দেয়, তাহলে তারা খরচ কত পার্সেন্ট দিবে? 30% খরচ হিসেবে দিবে। এই হচ্ছে এখানটার মূল বক্তব্য। ৩০% খরচ হিসেবে বাদ দিবে, খরচ, এক্সপেন্স। আমরা এখন যে টপিককে পড়ছি, এটা টপিককে বুঝতে হবে, আমরা ভাড়া থেকে কোনগুলো খরচ দিব। কারণ আমরা তো যা ভাড়া পেয়েছি এটার উপর ট্যাক্স দিব না, প্রথমে মোট ভাড়া নির্ণয় করব, এরপরে বিভিন্ন খরচ বাদ দিব, খরচ বাদ দেওয়ার পরে নিট যে ভাড়া পাবো সেটার উপর আমরা ট্যাক্স দিব। তাহলে এগুলো হচ্ছে বিয়োগ করতে হবে, খরচ হিসেবে বাদ দিতে হবে ভাড়া থেকে। আর যদি আমি আংশিক ভাড়া দিই, দেখা যাচ্ছে আমার একটা বিল্ডিং 10টা ফ্ল্যাট, 5টা ভাড়া দিলাম বা 8টা ভাড়া দিলাম, দুইটা নিজে থাকলাম, তাহলে আংশিক খরচ বাদ দিব, ঠিক আছে? আর যদি অংশ বিশেষে ভাড়া দিই, তাহলে আমাদের আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। এই হচ্ছে মূল বিষয়। তাহলে এই খরচগুলাই স পর্যন্ত এই খরচগুলো আমরা বাদ দিতে পারবো। তা আমাদের এখানে মূল বিষয় ছিল হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে মোট ভাড়া নির্ণয় আর হচ্ছে খরচ বাদ দেওয়া। মোট ভাড়া থেকে যদি আমরা খরচগুলো বাদ দিই, তাহলে আমাদের নিট ভাড়া হয়, নিট ইনকাম হয়, নিট ভাড়ার উপর আমরা ট্যাক্স দিতে হবে, অর্থাৎ করযোগ্য আয় হয়ে যাবে, এটার উপর আমরা ট্যাক্স কাউন্ট করব। এখন দেখেন, এখানে আমাদের ইনকাম ট্যাক্স বিধিমালা 1984 একটা নিয়ম এই ভাড়ার সাথে রিলেট করে, এটা আমি উল্লেখ করেছি। যদি কোনো মালিকের মোট ভাড়ার সমষ্টি 25,000-এর উপরে হয়, তাহলে তাকে ব্যাংকের মাধ্যমে ভাড়া নিতে হবে। যদি ব্যাংকের মাধ্যমে ভাড়া না নিয়ে থাকে, তাহলে তাকে কিন্তু জরিমানা দিতে হবে। তাহলে এখন ভাড়া থেকে আমরা কিভাবে আয় নির্ণয় করি? এক নম্বর হচ্ছে আমরা প্রথমত মোট ভাড়া নির্ণয় করি। দুই নম্বর হচ্ছে ভাড়া থেকে সকল খরচগুলো বাদ দিই, যেমন আবাসিক, অনাবাসিক খরচ পাবো এটা বাদ দিই। এছাড়া অন্য যত খরচ আমাদের ছ পর্যন্ত, যেগুলো 7টা খরচ আইনে বলা আছে, সেই খরচগুলো বাদ দিই। বাদ দেওয়ার পরে আমরা নিট ভাড়া পেয়ে যাই, নিট ভাড়ার উপর আমরা ট্যাক্স দিয়ে থাকি। তাহলে এখানে ভাড়া থেকে যদি প্রশ্ন আসে, বড় প্রশ্ন যেটা আপনাদের দরকার, এটা আলোচনা করতেছি, আরো কিছু বিষয় আছে, যেমন বিশেষ আয়, এগুলো আমরা আসলে প্রয়োজন না। আর যে খরচগুলো অনুমোদনযোগ্য না, আপনি খরচ দিয়ে দিয়েছেন, এটা আয় হিসেবে কাউন্ট হবে, এগুলো আমাদের দরকার নাই। যতটুকু দরকার, ততটুকু প্রয়োজন, ততটুকু আমরা আলোচনায় যাচ্ছি। আমাদের এই যে নিট যে ভাড়া আছে, এটার উপর আমাদের ট্যাক্স দিতে হবে। আমাদের ট্যাক্সটা কিসের উপর হবে? নিট ভাড়ার উপর। এই ভাড়া থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা, ফ্যাক্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি। আমাদের যে মেয়াদ আসবে একটা, এটা সব থেকে বেশি সম্ভাবনা ভাড়া থেকে আসার। ভাড়া বা চাকরি, এই দুটো হচ্ছে মোস্ট কমন, এখান থেকে আসার সম্ভাবনা আছে। এই জন্য এটাকে গুরুত্ব সহিত পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা যদি ফ্যাক্ট আসে, আমরা কিভাবে সলিউশন করব? এক নম্বর, আমরা মোট ভাড়াটা নির্ণয় করব তথ্য অনুযায়ী। দুই নম্বর, মোট ভাড়া থেকে আমরা খরচগুলো বাদ দিব, খরচ বাদ দেওয়ার পর নেট ভাড়া, এরপর ট্যাক্স নির্ণয়। এরপর যদি বিনিয়োগ থেকে রেয়াত চাই, বাকিতে একই নিয়ম। যেমন স্যালারি ক্ষেত্রে রেয়াত বাদ দিয়েছি, নিট ট্যাক্স, প্রদেয় ট্যাক্স এগুলো বের করেছি, সব একই নিয়ম। ভাড়া থেকে প্রতিটি আয় থেকে আমাদের পার্থক্য হচ্ছে করযোগ্য আয়টা নির্ণয় করা। এখন কোশ্চেন হচ্ছে, ভাড়া থেকে করযোগ্য আয়
বা নিট আয় কোনটা, এটা আগে বের করতে হবে। এরপর ট্যাক্স বের করা, প্রদেয় ট্যাক্স বের করা, এই রেয়াত বের করা, এগুলো সিস্টেম সব ক্ষেত্রে সেম একই, এখানে কোনো পার্থক্য নাই। আমাদের এখন কাজটা কি? কাজটা হচ্ছে ভাড়া থেকে নিট ইনকামটা, এরকম একটা তথ্য থাকলো, ধরেন আমি তথ্যটা এভাবে বলছি, এবার থাকবো যারা ভাষা নালে ঢাকার বাসা বলতে, কারণ কোথায় অবস্থান এটা গুরুত্বপূর্ণ। 13,000 স্কোয়ার ফিটের একটা চারতলা বাড়ি আছে, আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে আপনি দেখবেন কত স্কোয়ার ফুট, এটা খুব গুরুত্ব সহিত দেখবেন। কারণ কি? কারণ হচ্ছে যদি 8,000 স্কোয়ার ফুটের বাড়ি থাকে, তখন ওই ইনকাম ট্যাক্সের উপরে আবার সারচার্জ আরোপিত হয়। সারচার্জ মানে হচ্ছে অ্যাডিশনাল ট্যাক্স। যেমন গত ক্লাসে আমরা